हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आजकार श्री कृष्ण चैतन्य भागवत संगर मुख्य एडमिन डॉक्टर मानस सिंह गिरफ लगे आर आरता जेता जेता ए संग लगे आशी तानु हाबिर मोर हृदय उपा प्रेम भक्ति और भगवान राम हाबिर शुभ कामना करोगी। श्रोता भक्त जेता जेता जेब जेपी आसि हमारे भारतवर्ष बार बांग्लादेशे जेता जेता ओता हाबिर भगवान मागे दौरी विशेष भावे बांग्लादेशे तौरी श्रीकृष्ण चैतन्य भागवत संगर लगे देह मन हाबी तिलुया एक ही नया हमार भारतवर्षे आहेशिला तानु ओलताय कृष्ण मानाय भक्त वैष्णव बार सात्विक सनातन वैष्णव धर्म रीति नीति लो सब समय तेतने भगवान चिंता चर्चा थे तारा और तानु हमार भारतवर्षे आयशिला श्री अनिल राजकुमार गिरक श्री विश्वजीत सिंह गिरक बार श्री संजीव सिंह गिरक गिरक बार श्री मधुमिता सिंह गिथानक तानुर लगे देहा करिया कृष्ण एवं राधार जी प्रेम प्रीति भालोबासा एवं भजन साधन कीर्तनर सम्बन्धे जेता आलोचना ओल ओता ओतार बाखान करानी मोरता कोनो योनि होइल भाषा नहीं होइल अमाठिक शुद्ध तानुर अंतर सात्विक भाव तानु सब समय कृष्ण बजे थे तारा मने मने बार खाना पीनाओ सात्विक भावे तार तानुरे नी भगवान राम मागे दौरी तानु प्रयास हन ताछाड़ाओ বাংলাদেশে যেটা অনেক গিরিগিথে নিয়ে আহেন মারেছিলা বৈষ্ণব তানুর অন্তরতা অবিতরি থাইয়া হদিয়া ভারতর লগি ভারতর ভূমিত এবং ভারতর ভিন্ন ভিন্ন তীর্থ মহাতীর্থ মাঝে আনাকা বলিয়া প্রয়াস নিতে নেশিগা মি খবর পাশু বা পাও দি বা আর ললিত কলা একাডেমি যেটা গিরিগিথা নিয়ে আসিলা বা আসি হ্যাঁ ও গিরি থানি তারে নিয়া ভিত্তি ভগবান রাম মাগে দৌড়ি আজি যে বিষয়হান হাবিরান নিবেদন করানি মনিয়া
নিজে মানসগির করে ডক্টর মানসগির মাধ্যমে শাসাইয়া দিহান বুঝলো। কারণ অনেক গিরিগিথা নিয়ে আসি বা তানুয়ে মরে অনেক প্রশ্ন করলাম উতার মাঝে আমার জাততাও আসি বেজাতিতাও আসি আনতে মোরা আঙ্কর তারা হায় কৃষ্ণ গো কিসারে গো তা কিসারে করে আহিল তা কুম্পিত আহিল তা বারো লগে বারো রাধা গো আনতে এই আরি হান শুধুমাত্র বৈষ্ণব ধর্ম সনাতন বৈষ্ণব জেতা ওতাই এ তত্ত্ব হান বিশেষভাবে হার পাশি অন্যান্য পৃথিবীর মধ্যে বহু জাতি আসি লেহাজুয়ানি প্রত্যেকেই তানুর ভাষালো তানু ভগবান শ্রীকৃষ্ণরে তানু ডাক্তারা কোন বই আকার রূপে কোন বই নিরাকার রূপে তবে হাইহান ভগবান ছাড়া জগতের নামাজে কীর্তাও নেই কৃষ্ণ ছাড়া জগতের নামাজে কোনো গুয়ো কীর্তাও না পাশি বারো নাতেই তাই আনতে এবার ওই তাই ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে ব্রহ্মসংহিতার মাঝে ই করা আসে উল্লেখার শ্লোকানে এক নম্বর যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ হরি কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তা সচ্চিদ আনন্দর বিগ্রহ অর্থাৎ মূর্তি আও যে মূর্তি ওরা আসে তা বিরাজ করে হেতা সৎ চিত আনন্দ এর তিন গুণ আনি যে তালো জগতে আনার রে প্রভে বাজিয়া শেষে প্রেম ল তাই তারে গোবিন্দ বলেছি যে গই গো মাতৃরে ইন্ধন দিয়া অর্থাৎ ঘাস আদি এবং রাইহা সেবা করিয়া চিন্তা করে থসে ও গৃহ কবুলে তাই গোবিন্দ তার ভগবান শ্রীকৃষ্ণ নিজে মাতেছে শ্রীমৎ ভগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যুগর সপ্তম অষ্টম শ্লোক দোহানি মাঝে অর্জুনরে যদা যদাহি ধর্মস্ব জ্ঞানী ভারত অদ্ভুত্থান তদ আত্মন সৃজাইমহ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে হে ভারত হে অর্জুন ভারত গুলামি কারণে যাতে ভরত বংশর মানাই আগ আসিল বুলিয়া তারে ভারত বলে বলে তা অর্জুনে কৃষ্ণই সম্বোধন করে তা ইয়া কেন বলেতে যেবাকা যেবাকা যদা যদাহি ধর্মস্য জ্ঞানী যেবাকা যেবাকা এই যে ধর্ম জ্ঞানী হইত ওবাকা ওবাকা মি নিজেরে নিজে সৃজন করো যা বলেতে পরিত্রাণ সাধনা সাধু তাহাবিরে পরিত্রাণ করানিকা পারো বিনাশায় দুষ্কৃতাম দুষ্কৃত যেটাও তারে বিনাশ করানিকা বলে আমি আহি তাইলে ও জগৎ ঈশ্বর ভগবান রমি নিসিং নিসিং সমাধি কারণ ভগবান অনাদি
জেগোর আদি নেই, কিন্তু হাব্বির আদি যত সৃজন করেছে জীব তাহাবির আদি গো, সৃষ্টি আনোর আদি গো। ও প্রভু তার গুণর দিয়ারি অবতার অনার দিয়ারি এটা মাতিয়া না ফুরতই। এবাগাতে চতুর্শ্লোকী ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে মাতেছে যে জগতে হানা মাঝে যে বাগাক আত্মাও নেই, কোনো কিছুই নেই, অভিমাজে নিহুদা আসিল। যেহেতু জগৎানু নেই কি তাও নেই, অভিমা তা নিজে আসিল, তাইলে তাই সৃজন কর্তা এবং তাই আরো হাত ধীরে পালন করেছে। আজি স্বয়ং ব্রহ্মারে তার নাভিপদ্ম তলিকালিয়া হদিয়া পানির তলে তগুরি গজে দিলি কালা দিল, আয়া দেহের কীর্তাও নেই অন্ধকার, কীর্তাও না দেহের, কীর্তাও না দেহের, ব্রহ্মাই মাদে হা কুম্পিতাই উইল কথা। অভি মাঝে শব্দ আন পেইল যে তপ তপ তপ, অর্থাৎ তপস্যা কর তপস্যা কর তপস্যা কর, ব্রহ্মাই তপস্যা করে অবহীন ব্রহ্মার দিন আহানে মানব জাতির কত যুগ, ও তাদের মেয়ে মাতা যে মাতলেতে সময় সংকীর্ণ হাতে ও তা বিনাও মাতে মাতে ওইতে মাগের হে প্রভু কুম্পিত হাতে মাতা মাত শুনাইন তো হুল্লু শব্দব্রহ্ম ওম 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 বলিয়া গতিকে প্রভু স্বয়ং ইয়কে তা আয়া নিমুখানা বাজে উবাইল গা তার রূপ উহান্তে অনন্ত রূপ এবাকা শ্রীমৎ ভগবত গীতা মাঝে যে নিজেই অর্জুনরে দেহা দেশে ও রূপ উহান আজি ব্রহ্মারে দেহা দিল, ব্রহ্মায় মাতে হা প্রভু মোর সাধনে আর এক আগতে নেই পাউরি যে কতিও মোর কপালে হান শাঙ্খল হেতা প্রভু দর্শন পেইল ডিগল গইয়া বারে বারে তে নেই হমারি অবা মানল। হে ব্রহ্মা এবারে প্রজার সৃজন কর, আতে প্রজার সৃষ্টি আরম্ভ হইল, আতে সৃষ্টির তত্ত্ব হান ইয়াম দীঘল হাবিও হারপিয়ার ওইলাই সূর্যরে সূর্যরা তো মনু আশা করে আইলাম ও মনুনা তো মনুষ্য হইয়া আইলাম, তো মনুষ্য ভিতরে যেতাই সবসময় যাতনেই ভগবানরে ডিংসিং ওই তারা ভজন সাধন কীর্তন কর্তার প্রভুর গুণাবলী ও তাই সনাতন বৈষ্ণব আনতে বিশেষভাবে ভগবানরে পূজা করেছি বলিয়া বৈষ্ণব, সেবা করেছি বলিয়া তার কীর্তন করেছি বলিয়া বৈষ্ণব। এবাগাতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হানাব্যান প্রভুর রচনা করল ও তা মাঝে দেব তা থানাকা বলিয়া সৃজন করল তাই গোলুকে হান, গোলুকে হানতে আগুমি মাতাকে শিলুবা বিষ্ণুলুক এত বুড়ি পঞ্চাশ লক্ষ যোজন গোসানার মাঝে এরপরে আহিল বিষ্ণুলুক, বিষ্ণুলুক খানি বাঙ্গে দে আরো বাতে দে ব্রহ্মলুক বারো শিবলুক এরপর আহিল স্বর্গ সাথে করে লুকে দাঁড়িয়ে পাতালে দাঁতে একেবারে পৃথিবী আনতে একেবারে তলে
এখানেও তো লেবার পাতাল বুঝাও আছে আনতে এ বাগাতে কিতাবারা দিনাহান ভগবান শ্রীকৃষ্ণ গোলুকে তা সৃজন করেছে দৌ ঋষি মুনি বৈষ্ণবে তার আবির এলো জারগা বনে বনুয়ান চিয়া চিয়া হারু হারু বইয়া হাবির এলো সাল জিতে গা জিতে গাতে হতেও হবা আসে কল্প বৃক্ষ অর্থাৎ কল্পদ্রুম অর্থাৎ কলার গাছর বাগান আহান ফাহমন বারকি সাদে করে দুর্বিগর সাদে করে পিঠিয়ান আকৃতি উসাদে করে কানিগুল স্তরে স্তরে চারদিকে ফুল এটা মাঝে কত কতিও মুর্শিবা গতর ফুল বা আরো পুজোতে কতিও রঙর ফুল বা আরো কাদা দিয়ে চারদিকে সরোবরে তা আসে দেয়াতে তার মন আজাম আকর্ষণ করলো কোরাতে মাথের খেলা করি মুজিয়া রাসলীলাম করি মুজিয়া রাসলীলাম অর্থ দাতাই জ্ঞান খেলা ও দাতাই লিঙ্গই লিঙ্গই অর্থাৎ প্রকৃতি প্রকৃতির লগে খেল তারা নিঙলে নিঙলে ইমাইন দলে ইমাইন দল লগে যেটা খেল তারা ওখানে খেলা সৌয়ে সৌয়ে যুবকে যুবকে খেল তারা ও তারা খেলা কিন্তু প্রকৃতি বারো পুরুষ দেহতা যে বাগা তিলইয়া খেল তারা ওখানে লীলা লীলার মাঝে সকাম এবং নিষ্কাম আতে এটি মাঝে নিষ্কাম লীলাহান গোলুকে ভগবান শ্রীকৃষ্ণ করেছে কার লগে রাধারে এবারে রাধার আবির্ভাব সম্বন্ধে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ ব্রহ্মখণ্ড মাঝে দ্বিতীয় অধ্যায়ে প্রশ্নই করা আছে যে যে বাঁকা ভগবান এগ গোলুকর মাঝে বনে বনে বলে 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 গিয়া দেখল গা কল্প চুম বাগান হ্যাঁ দেহা যাতে মন না মাঝে ইহো ইহো করে ওয়া হইয়া তা চিন্তা করে কি সাথে করতে মিকি লীলা করত তা বলতে তো কি মাঝে তা এখানে সিদ্ধান্ত নিল গা তার দেহ গতে নিজে হার পাশে যে কোনো মানবাগর অঙ্গগত মাঝে দুহান বাঘ আসে বাংরে বাড়া দে অলেতে প্রকৃতি বাঘেদের বাতে দিল তাই পুরুষ বাঙুরি বার অঙ্গত্ব করি পার্শ্বত্ব করি রাধারে লিখাল লিখালি আতে কিতা নিলতে অপি মাঝে ষোল বছর যুবতী গো তে রূপ উতা বর্ণনা করানি অতি কঠিন সহস্র সূর্য সমা সম আভা লিসিং লিসিং বেরিয়ানোর তো জিঙে তীর বরণুহান বিদেশে যেটা ফুতি ফালি অলঙ্কারও তাতে জগ জগ করে এখন তে দাদ দিয়া গিয়াও
ফুল সিরিয়া আনিয়া ভগবানের শ্রীচরণে কাত করিয়া হতিয়া হমা দিল বুলিয়া পেনা রাধা। হাতে এবার কথা আনলা তাই রাধা কৃষ্ণ অতি লগে বারো যেতা যেতা দৌ আসিলা বা বৈষ্ণব আসিলাম তাতে চেয়া হদিয়া হারো সীমানে ও প্রভু তাইলে বৈষ্ণব এটা ও গোলুকও আসি বৈকুণ্ঠও আসি বা ব্রহ্মলুকও আসি শিবলুকও আসে। শিব তো স্বয়ং নিজেই বৈষ্ণব পরম বৈষ্ণব, দুর্গা স্বয়ং পরম বৈষ্ণবী, স্বর্গতেও আসি বা আরো মর্ত অর্থাৎ পাতালো এই আমার পৃথিবীতেও আসি, তাহলে সত্য ত্রেতা দাপরও আসি কলিযুগও আসি বৈষ্ণবেতা। গতিকে বৈষ্ণবর মহিমা এটা মাতির দানা গে ইমে মাতায় তেনা করে বৈষ্ণব হৃদয়ে সবসময় যুগল রূপে আন্থার বলিয়া নিজে পুরাণে মাতিয়া গেছে ওটা পুরাণর বাক্য কথাটা বিফল না। আনতে এসাদে করিয়া আর খানি হাতির মাঝে অঘটনা ঘটে পড়িলা যে কিতাবারা দিন হান ভগবান শ্রীকৃষ্ণই তার এবারতে খানি আরিয়ান ভেলিয়া গেল কৃষ্ণর লুঙ্কু দাতগুড়ি গাভিয়েতা বা আরোপিততে গুরু এটা বা আরোপিততে রাখাল এটা লিকাল রাধা লুঙ্কু পেতগুড়ি সখিতাদি লিকাল ও সখিতার সংখ্যাতে কত কোটি। গতিকে চিন্তা করে আছি গোলুক এখানা মিত্রে যে কল্পধ্রুম ওই বাগানু হানার পরিধি কতি ডাঙর দিচ্ছে তার আগা করে যদি উবা করিয়া তাই লোক কমসে কম কয়েক লক্ষ যুদ্ধ অগ্নি মাঝে মহানন্দে রাসলীলা করেছি এরে যে অঘটন বললো আন্দ্রে কিতাবারা দিন হার ভগবান শ্রীকৃষ্ণ বিরজার সখীগর কুঞ্জগত মাঝে গেল গা গিয়াতে খেলায় এহানতে ওয়াতে লগর রাধার লগর সখীতে গিয়াতে বাগাদি লাগা হুনি হুনি হে রাধে এ সাথে সাথে করে ইয়ারি হান গোবিন্দ তোর প্রাণ গোবিন্দ আজি এ বাগাই বিরজার কুঞ্জত মাঝে গিয়া খেলে আসে আনতে এও সবলি হা এতে কি হা লগে লগে রথ আনা চলিয়া গেলিয়া লগে বারো যেটা দেখ পোয়াল পিয়া পোয়াল পিয়ে পাওয়া শিলা উতাই উতারু নিল গা ইয়াতে পইলা দেহরি গা গিয়া সিধামে গো লগে কত সংখ্যক সখা হাত দিয়ে ওই বিরোধা কুঞ্জ চারিদিকে বেরিয়াতে রাহিয়া আসি ডিগল ডিগল ডাঙর ডাঙর লাঠি ধরে ধরে গাড়ি হাতে মাতি গা হা সিদাম বলতে ছিল গোপ ধরে দেয় বলতে নানাদের বারো মারলো পদরে দেয় উলতে নানাদের তিনি এ হবাই ভাই মাতৃ হি এরে দে উলতে উলতে নাতল ও তিতে তোর প্রাণকৃষ্ণ
ওগর রাহালি ওগো আস্তা থ হতা তরে উতা দেতে তরে নি অভিশাপ দেরি আদতা বলে জাগা অসুর জুনিত গা জোর মগা বললো আন্ত সে হা এখান থেকে গিথান হে গিথান হোক মিদে হুদা রাহালি গে আসু গো আদ মধু শান্তি কি হান উতা উলাতে নাটোর রে ধ্যান হইতে মাতু হান তুই ভুগানি লাগতে বলল ওহো উতালে তুমি ও তরে মাতি হুন হুন তি কেউ গোলকের তৈরি ভূতলে অর্থাৎ পৃথিবীর মাঝে জাগা মানবী রূপইয়া জরম উস্কা বলিয়া কারণ তিতে মনুষ্য সাধানে ইয়াম ভুকাং চিন্তাল মরে অভিশাপ দিলে যে অভিশাপ আনর গুণ এবং শক্তি তাতে মাতিলটা না গেল ভগবান শ্রীকৃষ্ণ যাহার নাকি সুদর্শন চক্র আসে ওতে হাবিও দেখ তারা হাবির মুঙ্গের গস্ক কাপে কিন্তু এই অভিশাপে হানতে আগ্রহ না দেখ তারা কিন্তু অনিবার্য যাহার মাতলা হন ওইতেই হান এসাতে অভিশাপ তেমনি বহুত আসে অভিশাপ সম্বন্ধে এমনি দিন আন মাত্র উমুক উমুক কিসাতে কিসাতে অভিশাপ হইয়া হয়ে দেয়া কিসাতে কিসাতে রূপে যে পৃথিবীতে আয়া তানু কিসাতে কিসাতে ইয়া যে তানু ইয়কর লাগা কষ্টর সীমা নেই ভুগিয়াকে লাগা বা গেছি গা এথা একদিন আন আয়া মাত্র এখন তে এহান হুড়ল রাজাওয়ে শুনিয়াতে ইয়াম চিন্তা ওহু ইয়ারে বেসে বইল উইলিয়াতে দিল যাও গোবিন্দ রেগাতে ক্ষমা যাতে মাতিরি হে প্রাণনাথ এর সাথে করে অঘটন ঘটি উইলিয়াতে মাতিরি যে কি আনথা আঙুলতে হাই মরে শ্রীরামে অভিশাপ দিল তি মানবী গইয়া জরম ঐসকা বুলিয়া ও বুঝ বার শ্রীরামও গিয়া ইয়ে উইলিয়া ইয়ে উইলিয়া দে প্রভু এতে মুখিয়ান যাতে মাত্র হাই হান কো সুমসে সুমসে ইয়ারি আনতে হাই হান নিতে বাতে পৃথিবীর মাঝে বিশেষভাবে ভারতের মাঝে বি যাও জরমনাথ পড়লুগা আবির্ভূত আবির্ভাব হইতৌগা কারণ নিতে হার পরই নাই যে ভারতে যে পৃথিবী এগো কতেও হিম্পি আসে যে পাবে তাই আর তেই নাক করে নারল নয়াতে ব্রহ্মারাঙ্গের লিগা ব্রহ্মাই বার মহাদেবরে বার বিষ্ণুরাং গিয়াহ দিয়া একাই গিয়াহ দিয়া লগে ইয়রে বেশি লাগা পৃথিবীর লগে লাগা যাওয়া যা প্রভুরে মাথে শিলা আনতে এ সাধে করে এগোতে পারো বসুদেব দেবকী এ তাইও কংসর ইহত মাঝে খাইয়া হইয়া কারাগারে বাদ্যাত হইয়া ইয়াম হিম্পি আসি ও তার মাঝে বারো নন্দরানীও বার ভিতরতে নন্দরা যাও কৃষ্ণরে পুতক হিসাবে পানা কাবুলিয়া মা গেছিলা আনতে মিতে জানাত পটু আর লগে অনন্ত সত্য সত্যযুগে অনন্তই আসিল তাই লক্ষণ তারপরে গিয়া জরম হইতে গা বলো রাম হইয়া মোর জেঠা গইয়া আনতে রাধারে মাতে হে রাধে হুন 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 হুন
দিন এহা তো আগে তো মিয়া পাশো আনা ওই তিহান বলিয়া কি সাদে করে বুলেতে হুন অভিমন্য বলিয়া ঋষি কুমার আবাসী ও গই কত কঠিন তপস্যা করলো তা করে হাতে উপি বাজে পইলা গিয়া আঙ্ক লুগা অপি বাজে লক্ষ্মীরে তা গৃহিণীয় করে পানা বলিয়া অপি মাঝে মোর অংশরূপী বৈকুষণ মাঝে বিষ্ণু আসি বিষ্ণুয়ে মোর প্রতিনিধিত্ব করে করলো তা মারলো এহা না করিহি ওই না আন মা গুলল না এহা নালে তা নাই তুই ওই তাহলে তে কি তাতে করতে গুলে তা বড় না যা আস গই আহি দুই নম্বর আর আকো কঠিন করলো ওই বইতেও নাতলো তিন নম্বর এতে আর নাইল আইতে তো থাকতু তবে বিমা ইয়ারি আন তুই তি কিন্তু নপুংস গইয়া জরম হইতি দোজত মাঝে গিয়া না হানিতে আয়ন বা আয়ান আনতে এহাতে করে অবধারিত ওই তুই হান এহান যে কোনো ভাবে হইয়া জিতই গা তার তি জাগা এ বাগাতে হাবিরও মারলো জিগা জিগা হাবি গিয়া ইয়ত মাঝে গোকুলে গিয়া হয়ে দিয়া প্রত্যেকেই নিজ নিজ ইচ্ছা মতো গিয়া জরম ওই গা জিগা আদে উতা মাঝে সখিতার ভিতরে ললিতা আবিষেকা চিত্র সম্পকলতা তা গোলুকও আসিলা তানু এপি ও নাঙাইলা আনতে এপি কৃষ্ণ লগ সখা তাহাদ্যু আইলা ও নাংলো ও রূপে ভগবান শ্রীকৃষ্ণ রাধার মাতে এ রাধে ব্রহ্ম বিবর্ত পুরাণে আসে 18 অধ্যায় মাঝে কৃষ্ণ জন্মখণ্ড জি জাগা 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 গোকুলে বর্ষণা বলতারা ও রাজ্য সো আনা মাঝে বিশ্ববানু উলিয়া রাজা বাসে আর ঔগর ধর্মপত্নী কলাবতী আর আরাগনা গান্তে রে মাতে তাই কীর্তি দা তানু ইয়াম দিন ওর সৌসু মারনা পিয়া দিয়া বহুত তীর্থ পরিক্রমা করলা অনেক যজ্ঞ করলা অনেক দৌ তানু বসলা বস কিন্তু না পিয়া থাইলা হাতে তানুর ভক্তের অধীন ভগবান তানুর আশা পূরিত নাই তানু সুর গাবুলে আম ইয়সি তার জাগা তি কীর্তিদার গর্ভত মাঝে বায়ুরূপে বৌল গর্ব পূর্ণ করিয়া হদিয়া তি থাইস গা নিয়োজিত গা যশোদার গর্ভত মাঝে বায়ুর এতাল পূর্ণ করিয়া হদিয়া মেও পি মাঝে ইয়ে করত তেও অজনী সম্ভবা মেও অজনী সম্ভবা কৃষ্ণ রাধা ও জুনি সম্ভবা না গই অজনী সম্ভবা আদে ও যে কৃষ্ণ মাতানি লগে লগে তা আহিল পরে পরে গিয়া রাধিকাও আইলি কুম্ভাতে তানু উদয়লা আবির্ভাব হইলা ব্রজে যে কংসর কারাগারে জেলগত মাঝে কৃষ্ণ ভাদ্রমাসর কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রের মাঝে আয়া তা উদয় হই ঔষাধে করে রাধাও ভাদ্র মাসর শুক্রপক্ষ শুভ লগ্ন মাঝে শুভক্ষণে
দিনর দ্বিপ্রহরে আয়া উদয়লিয়া, কৃষ্ণ লেতে রাতি দ্বিপ্রহরে। মানে কৃষ্ণর জরম হইতে গা যে কিতা গীতা অশীল, কিসাদে কিসাদে পরিস্থিতি অশীল, চারিদিকে গুর 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 করে দিন আন ঢরং ঢরং করে করে দহের গুজুরে দিন গুজুরের বজ্রপরের দৌজিল কার বয়ে বরণের চুরমার করে হিলর বরণ। এগোতে তো যুগমায় হাত বিরে গুঞ্জিয়া থ দিল। ভগবান শ্রীকৃষ্ণ যে অনাদির আদি গোবিন্দ হাবি কারণ কারণ এহান লতায় উহান ওবে মাঝে যেটা রাহালি আসিলা উতা দ্বিগুঞ্জিয়া থাইলা, যত যে ইয়তা আসিল ডাঙর ডাঙর তালা লাগিয়ে আসিলা উতা দি আপার পরে খুলে খুলে দুয়ার যে ডাঙর ডাঙর দুয়ার তাও খুলি অবিতে প্রভু অনন্তরূপী অনন্তরূপী ভগবান কৃষ্ণ জরম জরম উঠাই এগোতে ইয়ে দেবী খুব পাঙ্গলি হা থেকে আসানো করি হাতে কি হানে বসুদেব মাতে হা প্রভু 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 রাতে সমাধি তারা কিতাবলে আমায় তার নম ব্রাহ্মণ্য দেবায় গ ব্রাহ্মণ্য হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম রাতে সমাধিলা বিমাদের লগে লগে কৃষ্ণই তার অরূপ আনরে সম্মরণ করিয়া হদিয়া দ্বিভুজ ধারণ করল মেঘবর্ণ গুর কালা মেঘর বরণ হান তা অবি মাঝে মাতের চালা করে মরে নেগা যমুনা আন ইয়ে করিয়া দিয়ে দক্ষিণ পারে দিয়ে নন্দরাজার গড়ে নিয়া অপি মাঝে নন্দরানী যশোদায় সৌ ইয়ে করিয়া দে জরম দিয়া নাগর শব্দাগ মাতলু আদে যাই হোক হাত দিয়ে মই ক্ষমা প্রার্থনা করবি অবি মাঝে মরে থই আইগা অপি তুর যুগ মায়েরা আনিয়া হিস বললাম তারি আরি পরিনি লগে লগে সালইল বসুদেব পিছে আনাবার অনন্ত গ তার রূপ হারল ইয়ে করে বরণদের গ আর অনন্তর যে তার ফনে ফনা হন যে শাল করে সে আনতে ডাঙর সাথে ঘোরা ওগুলো শালই কেন যমুনা আন দেহরাতে যমুনা রেবার মাতে এই আইতে প্রভুর আমি দর্শন করতে গো মোর আশা পুরিতে উজা তুই থাই হারো যাতে ফাল দিদি বসে দেবো খাং লাগলো কিসাদে করে লালে যায় চিন্তা করতে প্রভুর মহিমা কারণ এটা শিয়াল রূপ আন্দরিয়া যে হাতে করে চুরু চুরু করে গেল গাঠিয়া অপি মাঝে ও সুমসে সুমসে তাও শাল হইল জিতে গা জিতে গা জিতে গা জিতে গাতে যমুনা হোমগান ইয়ে উঠল অপি মাঝে কৃষ্ণ বই হাতে করে লড়াশরি করতে টুপ পড়িল বসুদেব মাঝে ও হো 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 ক্যাঁতে ক্যাঁতে উড়াতে বিশাল বিশাল ও হাতি ওর মাঝে যমুনার লগে তার যেহান নাকি ইহান দেশিল ওয়াশা করেছিল ওহান পুরিল পিছে দিয়ে করে পেইল তুলল তুলে দিয়াতে শ্যাং করে তা গেলগা গিয়াও যে নন্দরাজা গর্গ তার আনতে হাত দিয়ে গুঞ্জে সি গোবরা সে লইয়া হা দিয়ে ওর মাঝে হাতে করে গিয়াতে হমেল গা আতে তো আর কি তা হাত দিয়ে খুলেছি ওকে মাঝে রাজা গর গর্গ ইয় কন্দুঙ্গ গর্গ পাহারা দে নাতে হতে মেয়ে পাহাড়িতে পাহারা দে কুড়াতে রাহালিতে হতো কঙ্কে আহার নাই ও তাও গুঞ্জেছি গিয়া হাতে করে হমিয়া কৃষ্ণরে থ দিয়া দিয়া ও বি মাঝে দেহের দু সৌ আগ মুনি সৌ আগ নিঙ্গল সৌ যেমনি কৃষ্ণ থতে নাই যে গো পিত জরম অসিল ও গো কৃষ্ণ লগে এক হইল যুব মায়ের তুলিয়া আনলো আনিয়া তা
যমুনা বা আরো সিং করে লাল হয়ে উত্তর পারে আয়া কংসর কারাগার উগত মাঝে যে উইলগা ধরে তা হাবজি খুলিয়া আসে গেলগা গিয়া হদিয়া ভিতরে ইয়ে উইলগা ওবি মাঝে যুগ মায়ায় অঙা 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 বলে একটা কাঁদি অঙা ওম আ ওম শব্দ লতায় ব্রহ্মা বিষ্ণু মহেশ আ অর্থে জগৎ স্থিতি আনতে এই সাথে করিয়া ওকে মাঝে কানিপাড়া বিজুলি বিচ্ছুতি আতে ইয়ে করিয়া তা না আতে যাই হোক ওকে মাঝে হাবি খাংলা এতে উঠলা উঠা দেখতারা সব আতে বলিয়া লগে লগে না থেকে লাগা যাতে কংসরে মাত্রা মহারাজ 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 কি গো উদ্দে আহ শোয়া জরমিল কাদের কাদা লাগে সে অপি মাঝে লগে লগে তা আর ইয়ে নাই বাসিল দীঘল দীঘল করে কাকে তার ইয়ে করিয়া খড়ি খড়ি তা ফালাই আতে ভিতর হমিল যা হমিল গাতে দেহাতে দৈবকে মাতিরি হেই দাদা ক্ষমা কর ক্ষমা কর ক্ষমা কর না হুনে না হুনাতে পক্ষ দল সৌ করে ওইতে আহি পানি পেলি দেব গিয়া আর পাইনি হিরল বাঙান আসে ওখানে মাঝে গিয়াতে গজে তুলিয়া দিয়া ঢুম করে বারেং বলতে ফুসকো যোগে দে ইয়ে যায় ফুসকিয়াতে গেলি গিয়া গজেতে ফোট দিয়া গেলি গা গাড়ি গজে মাতি গা এ হেই মূর্খ কিতাবা না বাস যে গই তোরে মারতই সংহার করতে ও গতে ব্রজে আসে ব্রজে ডাঙর না করলো ইয়াম দিন দে কংস উঙল উঙাতে আগো আগো করে তার লগর হিংসা পাতা ওকে পুল্লায় পুতানার দাবে ঠিল পুতানা গিয়াও দিয়াও ইয়ারি পরি নেই তেল অবার উপালেগা ভিতর হমেলি গা ওকে মধ্যে নন্দরানীরে ইয়ে করিয়া গিয়ে বুঝিয়া বাজে ইয়াতে যে তে অমৃত তনামৃত দেনাকা বুলিয়াতে ইয়ে করলো তেও বেলিয়া গেল ইয়া বউ বউ বুলিয়াতে ওপি মাঝে প্রফে বার ওকাংশ বুঝাতে ইয়া স্তনামৃত পান করা কি করিয়াতে দিল আসল না রাগ সারে গিয়াতে আর চিকারি হতে ফাল দিল ঢঙ্ক গিয়া আঙর সংসির লাল হইয়া দাপজা গেলি গিয়াতে ট্রুম করে পল্লি গা চাঙো টেঙারা গো খাং লাগে তাই হুই মা হাতে কি হানি দাপজাই আছে গিয়া যশুদাই হুই মা হাতে কি হানি বাবা রে বাবা তাতে আর কীর্তা নি খাং হইল প্রভু অগি মাঝে আসে এ গদু ইও নন্দ নন্দ রাজাও ইয়াতে দেখলা হাত দিয়ে দেখে খাংলে রাইনাতে ইয়ে করলেন এ সাথে করে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব যুগে যুগে তার আবির্ভাব অর এ বাগাতে প্রভুর শালুগ্রাম এহানো শালুগ্রাম এবং রূপাহান এহানো তুলসীর অভিশাপে কিন্তু বর্তমানে কলিযুগের মাঝে জাগ্রত প্রভুর মূর্তিগুলো তাই জগবন্ধু যেগো পুরী দামে আসে ওগর আবির্ভাবতে আগু মাতে ছিল এবার খানি করে শোকই যে ইন্দ্রদুম্ব মহারাজ আগ কৃষ্ণ ভক্ত গো তা ভগবানের মূর্তি আহ করা নিকা বলে বহু চিন্তা চর্চা করে করতে 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 একদিন গেলকার ব্রহ্মলোকে ব্রহ্মারে পেল ও শনিবার ব্যান্ত উড়ি ব্রহ্মা এবার তার প্রভুরা আনি ক্রিয়া করে একটা নিত্য ক্রিয়া করে নিকালে তা কমণ্ডলগুলো তা জানা গেছে ইউল
ও মুহূর্ত নয় গাই বলি আনতে দেখাতে মাতে ইন্দ্রদিন বো হাজাতে খানি করে বো নি গাই গা প্রভুর আর আরাধনা করে আনে ক্রিয়া হাঁ করে গা বললো আনতে ব্রহ্মা দিন আনে এ জগতের কত যুগ ও তা মাতিল তা না বই আনতে তাও বহিন ওইতে 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 লে করে আহে আয়াতে ব্রহ্মায় মাতে ওহু ইন্দ্রদিন বো কাটিল পড়লে গা আদে যাই হোক তুই আন কর জায়গা তোর পুরীর মাঝে নীলা চলে সিয়াই গা বললি আগে মাথাতে হাই দেখ সময় শুলে দে আহিল আয়াতে দেহের গা আনতে কিত্তাও নেই হা বি তা রাজ্যানো নেই কিত্তাও নেই কোন চিহ্ন আর নেই শুধুমাত্র দুর্বিয়াগ বারো লক্ষ্মী যাগ তেসাগ আনতে ওটাই মাতারা ওহ ইন্দ্রদুম্ব হাই বুঝাতে পারে তাহলে ভগবান আর যে ইয়ান অবতার যে দুলীয় অবতার হ্যাঁ ও অবতার আনে তাও কি আসে হ্যাঁ আর লক্ষ্মী লেতাই কেস এউরে কেসাও মাকু তা মাল্লা হ্যাঁ হ্যাঁ তোর দাদা জিপুত কিতা তোর কাকু নিয়ে গিলা না করে সংসার করতে যাই হোক তা না করে সংসার করলো করানির পরে হবনে দেব প্রভৃতি হইল জি ও যে কৃষ্ণরে যে দ্বারকার মাঝে কৃষ্ণ তার অর্জুন এবার দ্বারকে যে চলো আসলে প্রভুরে ওপি মাঝে যে নিমা আসিল ও গো লগে বার চেতা নাকি প্রভুর অঙ্গ হাবি চলল যে ব্রহ্মগ যেগ হইতে গো যেগ ও গো এরে দিলাম সমুদ্র মাঝে ও গো আয়া নিম লগে লাগিল ও গো পেশায় করে বলে বলে আইতে 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 কত যুগ গেল কত দিন গেল গা ঠিক নেই আয় আই ওই গা ও কি মাঝে কিতাবরা বক্তা ওই দেখলো সমুদ্র পারে বুলা জিতে গা আয়াতে ইন্দ্রদুম বলে খবর আন দিলা এগত রাতেও ইন্দ্রদুম বই নিজে হপন দিয়েছে গো মতে গিয়া ও ইউ গো ডাঙর কাষ্ঠ গো তুলিয়া দা আল্লাহ আনিয়া বিশ্বকর্মার এলো শঙ্কর হইল অবে শর্ত আনছিল যে কোনো কান নেই অনি উষাদে করা শঙ্কর দে কোনো শঙ্কর দে ও দিতে হঙ্গিয়া শঙ্কর তো বলি এসা করে ইতি ইতি দিন শঙ্কর হুদিন করে ইতি 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 টক 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 করে ইতি ইতি তার মন আন ইহো ইহো করে জাগল যে রে ইয়ো সিং বুলিয়া দরাং খুলিয়া যাছিল আনতে দেখলো বিশ্বকর্মা ইয়া হঙ্কতে নাইল অবিতে মাদ অহ মহারাজ তিতে শিখলে তা উল্টে আয় তাহলে নাইল এগোই তোর মূর্তি গো এগোরে পূজা করব অবি মাঝে ইয়া মহান হিম্পেইল অবি মাঝে ব্রহ্মারে ডাকলো ব্রহ্মাই গাতে মাতে ওহো হাই তো সমস্যা নাই বলে ব্রহ্মাতে হার পার নাই আমি তা আদবি মাঝে ক্ষমা দিল মন্ত্রহান অখণ্ড মণ্ডল কারম জপ্ত জেন ও চরাচরণ তৎপদম দর্শিত যেন তস্মৈ শ্রী গ্রবে নম এহান লাতেই ইয়ালিহান ও গুরুদেবতে কুঙ্গ স্বয়ং ব্রহ্মা স্বয়ং ব্রহ্মা আর ব্রহ্মাই মার মাতে তাই ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব মাতাসে সাথে করে রাধা আর কৃষ্ণর যে আবির্ভাব সম্বন্ধে গতিকে পুরাণে যেটা যেটা মাতিয়া গেছে গা এই আর্যতা অত্যন্ত তত্ত্বপূর্ণ বার ভাগবতে চব্বিশান অবতার মাতেছে ওখানে মাতে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শুদ্ধা ভগ কৃষ্ণই যে স্বয়ং ভগবান তো ভগ শব্দের থাই
সৌরশ্বর্য, সৈয়ান ঐশ্বর্য জগরান থার ওগুই ভগবান। অল শ্রী শ্রী গোবিন্দ দর্শন শ্রীরামনি মাঝে শ্রী শ্রী গুণেশ্বর সাধুবাব ঠাকুরের যে শ্রী 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 বলিয়া সৈগ শ্রী যে গোবিন্দ আয় নম বলিয়াছে আনতে। এই মাঝে রাধা কৃষ্ণজি একই অঙ্গ রূপ দুহান প্রকৃতি এবং পুরুষ রূপ, এহানি বৈষ্ণব ভক্ত হাত দিয়ে নিঙ্করানি থক বার এহান কোন প্রকারে অন্য যদি কোনো গজি চিন্তা কর্তারা তাহলে মি মাতে মাতা নি মারত তবে যেটা তা মাত্র তাহা বি মরান্ত না মি হার পিয়া না গই কুনা গো জোর মজা হয়ে দিও কি তো হানাবি তারা মাতৃগর্ব থাইতে পর্যন্ত হাবি হারবি তারা আয়কার জ্ঞান গুণ তাপি থার মাতৃগর্ব তো যে সময় ভূমিষ্ঠ না লগলে হাবি পাহুর তারা পিছে দে ওইতে 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 যে বাগা তার পাঁচ বছর খা পাঁচ বছর যে বাগা ইউর গা মাঝে হাবি তা খানি খানি হারবি তারা আনতে গতিকে এহানি ভগবানর শ্রীকৃষ্ণর আবির্ভাব মানে রাধার আবির্ভাব বা রবিতাতে অনন্ত বলরামর আবির্ভাব উল্লেখে কৃতে সত্যতে অনন্ত চৈব ত্রেতায়াং লক্ষণস্তথা ধাপরেন্তু স্বয়ং বলরাম আদের সাথে করে তিন যুগে মাতিয়া গেছে ও ভগবান শ্রীকৃষ্ণ নিশি নিশি চরণে সমাধৌরী।